বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক 41টি ওয়ার্ডে মনোনয়ন দিয়েছে এক একজন করে, এবং সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়েছে মহিলাদেরকে, যা আমাদের নির্বাচনের মূল কারণটা হলো দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি। এবং এই নির্বাচনের মাধ্যমে যদি সরকার সুষ্ঠু নির্বাচন করে এবং প্রশাসন যদি নিরপেক্ষ থাকে এবং নির্বাচন কমিশন যদি তাদের ক্ষমতা বলে নির্বাচনকে নিরপেক্ষ রাখতে পারে, তাহলে জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, তাহলে ইনশাল্লাহ এই 41টা ওয়ার্ড মেয়র সহ আমরা নির্বাচিত হতে পারবো ইনশাল্লাহ, আমি আশা করি। কারণ এটা আমাদের আন্দোলনের একটা অংশ, আমরা নির্বাচনে যাচ্ছি আন্দোলনের অংশ হিসাবে, সেই জন্য জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করছে নির্বাচনে। তাই জনগণ থেকে ম্যান্ডেট নেওয়ার জন্য জনগণের কাছে জাতীয়তাবাদী দলের মেসেজটা আমরা পৌঁছে দেব এবং জনগণ ভোট দেওয়ার জন্য আগ্রহ, সেই হিসেবে আমরা মেয়র এবং কাউন্সিলর সহ আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি। হ্যাঁ, আমার নতুন পরিকল্পনাটা হলো এখানে আমাদের অত্র ওয়ার্ডে কলেজ নাই, কলেজ আছে, অনেক কলেজ আছে, একটা মহিলা পলিটেকনিক্যাল কলেজ, শারীরিক শিক্ষা কলেজ, তারপর গার্হস্থ্য অর্থনীতি কলেজ, এটা আছে, কিন্তু আমাদের জেনারেল যে একটা কলেজ সেই কলেজ নাই। চট্টগ্রাম আলহাজ মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়, এটা আমরা একটা বড় ভবন করেছি, আমার ইচ্ছা এবং আমার প্রস্তাব আছে সেটাকে কলেজে রূপান্তরিত করার জন্য। এবং বিশেষ করে বেকার যুবক ভাইদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং শিক্ষা দীক্ষায় ছেলে মেয়েদেরকে উৎসাহ দেওয়া এবং জলবদ্ধতাকে নিয়ে আমার পরিকল্পনা যেটা আছে, যদিও বা এটা সেনাবাহিনী এবং সিডিএর মাধ্যমে চলে গেছে, আমরা প্রস্তাবনা দিয়েছি, যেহেতু আমরা উপকূলীয় এলাকায় বসবাস করি, জলবদ্ধতা একটা বড় ব্যাধি, সেই হিসাবে সেটাকে আমরা নিরসন করার জন্য, জলবদ্ধতা যাতে আমরা না থাকে সেটার জন্য আমার একটা পরিকল্পনা আছে। আর এখানে বিশেষ করে যে মানে এখানে যে মশার যে একটা উপদ্রব সেটাকেও একটা আমি এরিয়ার মধ্যে নিয়েছি, মশা নিধনের যে আমরা পরিকল্পনা, কারণ মশা থেকে যে রোগ জ্বরটা হচ্ছে সেটা অনেক মারাত্মক ব্যাধি হিসেবে আমাদের বাংলাদেশের মধ্যে এটা স্থান নিয়েছে, সেটাকে আমরা যাতে নির্মূল করতে পারি সেটাও একটা পরিকল্পনার মধ্যে আছে। এবং বাংলা দেশে আমাদের এখানে রাস্তাঘাটের যে অসম্পূর্ণ কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য আমার একটা পরিকল্পনা আছে, যাতে আগামী নির্বাচনে আমাকে যদি জনগণ আবার ম্যান্ডেট দেয় তাহলে ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে আমার এই অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে পারব। ওয়ার্ডবাসীর কাছে প্রত্যাশা একটাই, জনগণের কাছে যাব, জনগণ আমার কর্মকে মূল্যায়ন করে আমাকে আবার পুনর্নির্বাচিত করা, সেটার জন্য জনগণের কাছে আমার আশা, এবং সে আশা ইনশাল্লাহ জনগণ আমাকে পূরণ করবে বলে আমি মনে করি। আগামী 29শে মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণা করা হয়েছে, তারই ধারাবাহিকতা হিসেবে আমরা বর্তমান কাউন্সিলর হিসেবে আমরা মাঠে আছি এবং জনগণের দুয়ারে পৌঁছানোর জন্য আমার কর্মকাণ্ড আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আমার কর্মকাণ্ডকে মূল্যায়ন করে জনগণ ইনশাল্লাহ আমাকে পুনরায় নির্বাচিত করিবে। আমাদের আশা এবং প্রত্যাশা হলো সুষ্ঠু নির্বাচনের জন্য, কারণ জনগণ ভোট থেকে বিরত থাকার চেষ্টা করতেছে, কারণ ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনীহা প্রকাশ করে। কী জন্য অনীহা প্রকাশ করে সেটা সারা দেশব্যাপী যে নির্বাচনগুলো হচ্ছে সেটা দেখে তারা অনীহা প্রকাশ করতেছে।
তা আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করতেছি ঘরে ঘরে গিয়ে, এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, জনগণকে কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, এবং জনগণকে উৎসবমুখর ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। নির্বাচন কমিশন যদি নির্বাচনটাকে সুষ্ঠু নির্বাচন করতে চায়, তাহলে তাদের যে প্রশাসনিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যাতে সুন্দরভাবে নিরপেক্ষভাবে রাখে, তাহলে জনগণ ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে ইনশাল্লাহ। এটা একটা সুন্দর প্রশ্ন। এটার জন্য আসলে এই ইভিএম সম্বন্ধে চট্টগ্রামের, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এরকম নির্বাচন আর হয় নাই। তো ইভিএম এটা একটা আসলে সারা বিশ্বের মধ্যে ইভিএমের ব্যাপারে অনীহা। তো সরকার কেন চাচ্ছে ইভিএমের মাধ্যমে নির্বাচন, সেটা সরকারই ভালো জানে এবং নির্বাচন কমিশন ভালো জানে। তা আমরা ইভিএমের একটা নমুনা একটা তৈরি করে জনগণকে বোঝাতে হবে, কারণ জনগণ ইভিএম সম্বন্ধে অভ্যস্ত না। এখন সেটাকে বোঝানোর জন্য তো সেই সময়টুকু আমার মনে হয় বেশি না। ইভিএমের ব্যাপারে আমার একটা প্রশ্ন উল্টা, সেটা হলো আসলে ইভিএমটা, এটা আমার মনে হয় না এটা জরুরি। এটা না দিয়ে যদি অ্যানালগের মাধ্যমে যে ভোট আমরা দিয়েছি সেভাবে যদি ভোট নিত, তাহলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারতো এবং ভোটের কাস্টিংটা বেশি হতো। ইভিএমে ভোটের কাস্টিংটা আমার মনে হয় না বেশি হবে। তার কারণ মানুষ এটা অভ্যস্ত না, মানুষ এটাকে শিখাইয়া এবং ক্লিপ কোনটা দিলে ওপেন হবে, কোনটা দিলে মার্কার মধ্যে যাবে, হ্যাঁ, সেটা একটা বিশাল একটা প্রশ্নের সম্মুখীন আমরা। কারণ আমাদের এলাকাতে বা বাংলাদেশের মধ্যে শিক্ষার হারটা কম, সেই জন্য সেটা অভ্যস্ত না। মহিলারা, বিশেষ করে বৃদ্ধ বয়স্ক মানুষরা সেটা অভ্যস্ত না, সেটা কীভাবে দেবে, সেটাকে বোঝাইয়া নিয়ে সেটা কাস্টিং করা, এটা একটা কঠিন ব্যাপার হবে না। এখানে আমাদের যে উন্নয়নের কাজগুলো চলতেছে, যে উন্নয়ন কাজগুলো হয়ে গেছে বা যেগুলো চলমান আছে, সেগুলা আমরা, আমাদের 5ই আগস্ট পর্যন্ত আমাদের সময় আছে। আমাদের 5ই আগস্টের মধ্যে যে চলমান কাজগুলো চলতেছে সেটা শেষ হয়ে যাবে আশা করছি, বর্তমান মেয়াদের মধ্যে শেষ হয়ে যাবে, সেটার জন্য কোনো অসুবিধা হবে না। আসলে সিটি কর্পোরেশনের সেবার কাজ হলো কনজারভেন্সি, তিনটি, একটা হলো কনজারভেন্সি, একটা হলো এই আপনার উন্নয়ন, লাইট, এগুলো আর কি, রাস্তাঘাট করা এবং লাইটিং করা, এগুলো হলো মূলত সিটি কর্পোরেশনের কাজ। তার বাইরে যেটা সেবা আমরা দিয়ে থাকি, আমরা অনেক সময় এলাকার অনেক গরিব মানুষরা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ে, যে কারো জায়গা সংক্রান্ত, এগুলো আমাদের যদিও বা আমাদের কাজ না, তারপর আমরা এখানে সেটেল করে চেষ্টা করি মানবিক দিক দিয়ে, এটা মানবিক কারণে এটা আমরা করে থাকি। নাগরিক সুযোগ সুবিধাগুলো আসলে এটা হলো বাস্তবায়ন করতে হয় বাজেটের উপর, কারণ এখানে অনেক সমস্যা সৃষ্টি হয়। সেই সমস্যা সৃষ্টির মধ্যে যেমন নাগরিক সুবিধা বলতে মানুষের যে যানমালের একটা নিরাপত্তা, নাগরিক সুবিধা বলতে আমাদের এখানে তো জাতীয় সনদপত্র, ওয়ারেশন সার্টিফিকেট এবং এই আপনার যেটা রাস্তাঘাট উন্নয়ন, তারপরে আপনার জনগণের কাছে সেবা পৌঁছায় দেওয়া এবং নালা নর্দমা, এগুলো আমরা আমাদের দেখার বিষয়ে, লাইটিং টাইটিং, এগুলো জনগণের যাতে সঠিকভাবে সেবা পায় সেটা আমাদের দেখা, এগুলো না। ইভিএম মেশিন নিয়ে আমার মন্তব্যটা হলো, ইভিএম মেশিন যারা অপারেটর আছে তাদের এক নিরপেক্ষ থাকতে হবে, তারা যাতে নিরপেক্ষ থাকে এবং তাদেরকে যাতে কেউ প্রভাবিত করতে না পারে,
সেটা নির্বাচন কমিশনকে সেইভাবে ইনস্ট্রাকশন থাকতে হবে তাদের প্রতি, যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারে। আর আমাদের এখানে আমার আরেকটা পরিকল্পনা আছে, এখানে ওয়ার্ড অফিস ছিল না দীর্ঘ 20 বছর ধরে, এখানে আমি ওয়ার্ড অফিস করেছি, সেই ওয়ার্ড অফিসে আমি সম্পূর্ণ করতে পারি নাই। এখানে আমার একটা দাতব্য লয় চিকিৎসা করার কথা, একটা কমিউনিটি সেন্টার করার কথা। তো দাতব্য লয় চিকিৎসালয় এবং কমিউনিটি সেন্টার যদি হয় তাহলে অত্র এলাকাবাসী উপকৃত হবে। ধন্যবাদ কর্ণফুলী টিভিকে, ধন্যবাদ এলাকাবাসীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।